বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা ট্রাইজন ইনজেকশন নিয়ে আলোচনা করব। ট্রাইজন ইনজেকশনের জেনেটিক নাম সেফট্রিয়াক্সোন সোডিয়াম, একমি ল্যাবরেটরি লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা ট্রাইজন ইনজেকশনটির মূল্য, ব্যবহারের কারণ, ব্যবহারের নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে আমরা এখন শুরু করি। ট্রাইজন ইনজেকশনের মূল্য, ট্রাইজন ইনজেকশনটি IM বা IV দুই ধরনের হয়। 250 মিলিগ্রাম IM ইনজেকশনের মূল্য 100 টাকা, 500 মিলিগ্রাম IM ইনজেকশনের মূল্য 130 টাকা, 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম IM ইনজেকশনের মূল্য 190 টাকা, 500 মিলিগ্রাম IV ইনজেকশনের মূল্য 130 টাকা, 1 গ্রাম বা 1000 মিলিগ্রামের মূল্য 190 টাকা, 2000 মিলিগ্রাম বা 2 গ্রামের মূল্য 300 টাকা। ব্যবহারের কারণ, এই ইনজেকশনটি কি কি ক্ষেত্রে বা কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বড় ধরনের যে কোনো অপারেশন, যেমন লাং অপারেশন, লিভার অপারেশন, হার্ট অপারেশন, জরায়ুর অপারেশন, হার্ডের কোনো অর্থোপেডিক অপারেশন, পরে এই ইনজেকশনটি ডাক্তারেরা সাজেস্ট করে থাকে। এছাড়াও কোনো অ্যাক্সিডেন্টের পরে কাটা ছিটা হলে, মারামারির পরে কাটা ছিটা হলে, তীব্র জ্বর হলে, টাইফয়েড জ্বর হলে, নিউমোনিয়া হলে, পুড়ে যাওয়ার পরে ইনফেকশন হলে, কেটে যাওয়ার পরে ইনফেকশন হলে, গাজনিত কোনো ইনফেকশন হলে, পুরসাপে জ্বালাপোড়া হলে, পুরসাপে ইনফেকশন হলে, জরায়ুর ইনফেকশন হলে, ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হলে, ডেলিভারির পরে কোনো ইফিসিডিউমি বা কাটা ছিটা হলে এই ইনজেকশনটি দেওয়া হয়। এই ইনজেকশনটি ব্যবহারের নিয়ম, এই ইনজেকশনটি দিনে একবার বা দুইবার ব্যবহার করা যায়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম। কারণ ডাক্তার আপনার রোগের ধরন দেখে কয় বেলা এবং কয় দিন কয়টি ব্যবহার করতে হবে তা নির্ধারণ করে দিবে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ইনজেকশনই ব্যবহার করবেন না। আর ইনজেকশন ব্যবহার করতে হলে অবশ্যই কারো সাহায্যের দরকার হবেই। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ইনজেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ইনজেকশনটি ব্যবহার করলে যে যে সমস্যাগুলো হতে পারে। ইনজেকশনটি সাধারণত সুসহনীয়, তারপরেও কিছু সমস্যা হতে পারে। সমস্যাগুলো হলো ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ত্বকে লালচে ভাব হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কিচুনি হতে পারে, ঝিমুনি হতে পারে, হাইপারটোনিয়া হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তবে সব রোগীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।